আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়াস কুকিং কর্নার। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে স্টেন জিলাপি। জিলাপি পছন্দ করে না এমন কোনো মানুষ নেই যে জিলাপি পছন্দ করে না। চলুন এই রেসিপিটি তৈরি করার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ। প্রথমে আমি একটি প্যানে 2 কাপ চিনি নিয়ে নিচ্ছি। এখানে 4টি এলাচ দিয়ে দিচ্ছি আর 1 কাপের মতো পানি আমি দিয়ে দিচ্ছি। এতে করে আমার বেশিক্ষণ জ্বাল দিতে হবে না এবং চিনি শিরাটা দ্রুত তৈরি হয়ে যাবে এবং চিনিটা ঘন হয়ে যাবে। এ পর্যায়ে 1টি বলক আসার পর আমি লেবু দিয়ে দিচ্ছি, লেবুর রস, আর খাবারের রং দিয়ে দিচ্ছি। আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়েছি। ভালোভাবে বলক আসার পর আমি এটাকে চেক করব। আমাকে চেক করার পর হাতের মধ্যে নিয়ে দেখতে হবে যে এখানে তারের মতো সৃষ্টি হয়েছে কিনা। আর একটু সময় লাগবে। এখন দেখুন শিরাটা 1 তারের মতো হয়েছে। এখন আমি 1.5 কাপের মতো ময়দা দিয়েছি, চালের গুঁড়ো 2 টেবিল চামচের মতো, 1 টেবিল চামচের মতো বেসন নিয়েছি, এখানে চিনি নিয়েছি 1 টেবিল চামচের মতো, ইস্ট নিয়েছি 1/2 টেবিল চামচের মতো। এরপর একটি স্পেশালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। তারপর সবগুলো ভালোভাবে মিশিয়ে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পানি একবারে দেওয়া যাবে না, পানিটা কিন্তু হালকা কুসুম গরম ছিল, একটু একটু করে দিয়ে দিচ্ছি এবং আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার 1 কাপ এবং 1/2 কাপের মতো পানি লেগেছে সম্পূর্ণ। আপনাদের যদি কম বেশি হয় আপনারা বুঝিয়ে দিবেন। এভাবে আমি ভালোভাবে উইক্সের সাহায্যে ফেটে নিচ্ছি। খুবই ভালো করে ফেটতে হবে। দেখুন আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, যখন এভাবে ছাড়ছি তখন কিন্তু দেখুন ভেসে ভেসে যাচ্ছে, একবারে মিলিয়ে যাচ্ছে না, উপর দিয়ে ভেসে থাকছে। এই পর্যায়ে এটার হচ্ছে হয়েছে মানে পারফেক্টভাবে ফাটা হয়েছে। আমি এখন 10 মিনিটের জন্য ঢেকে চুলার সামনে রেখে দিচ্ছি, যেখানে আপনাদের গরম স্থানে রাখলেই হবে। এখন দেখুন আমি আরও চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। এখন কিন্তু আগের তুলনায় আরেকটু ঘন হয়েছে, কারণ আমি এখানে ইস্ট দিয়েছি। ইস্ট দেওয়ার কারণে কিন্তু আপনি কিন্তু 2-3 দিন রেখে সেটা বানাতে পারবেন না, এটা সাথে সাথে আপনাকে তৈরি করে নিতে হবে। আপনি 2-3 দিন রেখে দিলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। আমি এখানে ঠিক সসের 1টি বোতলে ভরে নিচ্ছি এবং ছিদ্র করে নিয়েছি একটু। আপনারা যে কোনো পাইপিংয়ে বা যে কোনো কিছুতে দিয়ে করতে পারেন। আমি এখানে তেল গরম হয়ে গিয়েছে, আমি একটা করে দেখাচ্ছি। আমি ঠিক মতো জিলাপির প্যাঁচটা দিতে পারি না, যেহেতু আমি প্রশিক্ষণ না, ভালো মতো পারি না, আমি তাই দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে 1 সাইড হয়ে গেলে আরেক সাইড উল্টিয়ে দিতে হবে জিলাপিটা। আর একটু ভাজা হলে আমি এটাকে যে শিরাটা তৈরি করেছিলাম সেখানে দিয়ে দিচ্ছি। শিরাটা কিন্তু এখনও গরম আছে এবং শিরাটার জন্য মানে জিলাপিটা গরম গরম শিরাটার মধ্যে দিয়ে দিতে হবে। এরপর এই শিরাটা আসলে বেশিক্ষণের জন্য না, কয়েক সেকেন্ডের মধ্যে দিয়ে তারপর উঠিয়ে রাখতে হবে। এই যে দেখুন আমি এখন শিরাটার মধ্যে জিলাপিগুলো দিয়ে দিচ্ছি এবং একটি টুথপিকের কাঠি দিয়ে ভালোভাবে চেপে চেপে দিচ্ছি। এরপর আরেকবার ওই পিঠ উল্টিয়ে দিতে হবে। এভাবে সবগুলো চেপে চেপে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন ঠিক এভাবে 1 পিঠ থেকে ওই পিঠ
দেওয়ার পর আমি সাথে সাথে জিলাপিটা উঠিয়ে নিব, বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই শিরার মধ্যে। ঠিক এভাবেই করবেন, চামচ দিয়ে উঠালে আসলে শিরাটা থেকে যায়। এখন ঠিক আবার সেম প্রসেসে আবার জিলাপিগুলো তৈরি করে নিচ্ছি, ভালোভাবে সবগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে ঠিক সেম ভাবে আমি সেই গরম শিরাতে ভালোভাবে দিয়ে দিচ্ছি, এবং চেপে চেপে শিরাটার ভিতর যেন যায় সেভাবে দিয়ে দিচ্ছি। হয়ে গেল গরম গরম আমার স্ট্যান্ড জিলাপি, দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভিতরে। এই জিলাপিটা কিন্তু দোকানে মতোই হয়েছে, আপনারা যদি তৈরি করে থাকেন এই রেসিপিটি তাহলেই বুঝবেন। দেখুন ভিতরে কতটা, এটা যেমন ক্রিস্পি হয়েছে ঠিক ভিতরে শিরা কিন্তু ঢুকেছে, দেখেছেন। ঠিক এভাবে আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করেন অবশ্যই আপনাদের এই রেসিপিটাই ভালো লাগবে। ধন্যবাদ, আগামীতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।